বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের একটি লালন গীতি দেখিয়ে দিব, এলাহি আল মিন গোয়াল্লা, বাদশাহ আলম পানা তুমি। এই গানটি ভালো করে খেয়াল করেন কীভাবে বাজাবেন এই গানটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। তো দেখেন কীভাবে বাজাবেন এলাহি আল মিন গোয়াল্লা এই গানটি। গানটি একটি জনপ্রিয় গান লালন গীতির। তো গানটি একটি বিশেষত্ব হচ্ছে, এই গানটি কিন্তু অনেক রকম শিল্পী অনেকভাবে গেয়েছে। কেউ অনেক একেবারে তারার গাতে চলে এসেছে, কেউ এত দূর যায়নি। তো একটি কথা বলে নেব, আমি যে কোনো একটি ফলো করে দিচ্ছি, এখন যেটি চলছে আমার কাছে, যেটি ভালো লেগেছে ওটি দিচ্ছি। হতে পারে আপনি ওটি শুনেননি, আপনি অন্যটি শুনেছেন, তাই আপনার কাছে মনে হয় হতে পারে যে সুরটি অন্য আমি হয়তো চেঞ্জ করে দিলাম। আসলে বিষয়টা এরকম না, সুরটি আমি যেটি শুনেছি হয়তো আপনি সেটি শুনেননি, এটি হচ্ছে বিষয়। তো যাই হোক, নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ধরেন আপনি হতে পারে এই ভিডিও আপনি আমার ফার্স্ট দেখছেন, তাদের জন্য বলবো, যদি হারমোনিয়ামের আপনার বেসিক জানা না থাকে, বেসিক বলতে স্কেল কোনটা কত স্কেল এবং কোমল তীব্র যে নোটগুলো রয়েছে, উদারা মুদারা তারায় যে নোটগুলো রয়েছে, এই বিষয়গুলো যদি আপনারা জানা না থাকে, আমার গত ভিডিও লিসন 1-10 পর্যন্ত দেখবেন, 4-5 মিনিটের করে ভিডিও। তো এই ভিডিওগুলো দেখলে আপনাদের এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে কোথায় কোন নোট রয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি দিচ্ছি, অন্তরে একটি দেখিয়ে দিব, একটি বাজাতে পারলে বাদবাকিগুলো বাজাতে পারবেন। স্থায়ীটি হচ্ছে আমাদের এলাহি আল মিন গোয়াল্লা, বাদশাহ আলম পানা তুমি। তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, ভাসাইয়ে কিনার দাও কারো, রাখো মারো হাত তুমারও, তাই তো তোমায় ডাকি আমি এলাহি আল। এতটুকু আমাদের স্থায়ী। তো কথা না বাড়িয়ে গানটি দিচ্ছি, খেয়াল করবেন গানটি আমাদের উঠছে হচ্ছে উদারার ধা থেকে, উদারার ধা থেকে। যেমন আগে বলে রাখি, আমি কিন্তু সারগা মতো বলবো না, জাস্ট বাজিয়ে যাব। আর আমি কিন্তু কখনোই গান করি না, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে জাস্ট একটু নোটের সাথে মিলিয়ে যাই। এই যা, যেমন এলাহিয়াল পুরো কথাটি এলাহিয়াল মিনগো আল্লাহ, মিনগো আল্লাহ, খেয়াল করবেন কিভাবে। যাওয়ার সময় কিন্তু আমি নিটি দিব না, আসার সময় শুদ্ধ নিটি হয়ে আসবো। যেমন বাদশাহ আলম পানা তুমি, যেমন বাদশাহ আলম পানা তুমি, খেয়াল করবেন। যেমন সা থেকে, অনেকের দেখেছি এই রে থেকে এসেছে বাদশাহ আলম কথাটি, যেমন বাদশাহ আলমটি একটু রেটা নিয়েছে, যেমন তো বাদশাহ আলম পানা তুমি। যেমন আরেকবার দেখেছি, আর যদি সা থেকে আসি তাহলে কি হবে, তারপরে হচ্ছে তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো। এই জায়গায় দেখা গেল অনেকেই ডুবাইয়ে ভাসাইতে পারো বলে, যারা লোকাল শিল্পী রয়েছে অথবা যারা স্টেজে বাউল গান করে অথবা ফোক গানগুলো করে থাকে, তারা দেখা গেল তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো বলে একদম অনেক দূর চলে এসেছে, একদম তারার গা মা পর্যন্ত টাচ করে ফেলে। তো সেই ক্ষেত্রে গানটি কিন্তু, যাদের কণ্ঠ এত হাই না, স্কেল নামিয়ে করতে হবে। আমার একটি ভিডিও রয়েছে সব স্কেল থেকে কীভাবে গান তুলবেন, ওই ভিডিওটি দেখলে অনেকটা ক্লিয়ার হবে। আমি আপাতত হিসাব থেকেই দিচ্ছি। তো তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো কীভাবে, খেয়াল করবেন। যেমন গা থেকে উঠবে, খেয়াল করবেন। আমি কিন্তু কখনো গান করি না, জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলছি, আগেই আপনাদের কাছে এই বিষয়টির কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অনেক ভালো গান করেন। যেমন এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন এই গাতে আমি অনেকক্ষণ থাকবো, যা আমি কিন্তু নি হয়ে যাব না, আমি একদম গা পা ধা সা রে গা। তো আরেকবার দেখবেন, মা গা রে সা
তো এটি কিন্তু আমি যে অক্টিভে যেভাবে গানটি আমি মুখ দিয়ে বলছি এভাবে কিন্তু হবে না, কারণ আমার গলা এত দূর যাবে না, আমি কখনো গান করি না। আপনারা কিন্তু নোট লাগিয়ে গান করবেন, আমার এতটুকু আশা থাকবে। আরেকবার দেখাচ্ছি এই বিষয়টি, খেয়াল করবেন। গা থেকে একবার রেতে এসে আবার রে থেকে মাতে যাব। তারপর হচ্ছে ভাষায় কিনার দাও কারো, খেয়াল করবেন। ভাষায় কিনার দাও কারো, ভাষায় কিনার দাও কারো। এখন আমি নীতি ব্যবহার করব। আমি যাওয়ার সময় যেমন দুবাইয়ে ভাষাইতে পারো, ওই জায়গাটিতে যেমন আমি নীতি ব্যবহার করলাম না, আমি সরাসরি ধা সা রে গা, আবার রে গা থেকে রেতে এসে মা গা রে সা। এখন আমি নীতি ব্যবহার করি, যেমন সা থেকে ভাষায় কিনার দাও কারো। তারপর হচ্ছে রাখো মারো হাত তোমারও, যেমন রাখো মারো হাত তোমারও, রাখো মারো হাত তোমারও, খেয়াল করবেন। রাখো মারো গা পা পা পা, রাখো মারো হাত তোমারও, তাইতে তোমায় ডাকি আমি। তো এই কথাটি অনেকের দেখেছি এভাবে গেছে, আবার অনেকে দুই ভাবে দেখাচ্ছি, যেমন তাইতে তাইতে রে সা তাইতে তোমায় ডাকি আমি, যেমন একদম উপর দিয়ে চলে আসলাম, কিন্তু তাইতে তোমায় ডাকি আমি। আবার অনেকে গেয়েছে এভাবে তাইতে তোমায় ডাকি আমি, তো আমার কাছে এটাই ভালো লাগছে, ভালো লেগেছে, এটাই আমার কাছে মনে হয়েছে যে সুরটাতে একটা অন্যরকম মজা রয়েছে, যেমন তাইতে তোমায় ডাকি আমি। তারপর আবার এলাহিয়াল মিন গোয়াল্লা বাদশাহ পানা তুমি, যেমন যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে স্থায়ী হয়ে গেল। অন্তরা একটি দেখে দিব, একটি বাজাতে পারলে বাদ বাকিগুলো বাজাতে পারবেন। তো অন্তরাটি আমাদের উঠছে কিন্তু গা থেকে, যেমন খেয়াল করবেন কীভাবে। নুহু নামের প্রথম অন্তরটি হচ্ছে, নুহু নামে নবীজিরে ভাষালে অকুল পাথারে, আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে। এতটুকু আমাদের অন্তরা, যেমন একবার বাজাচ্ছি, যেমন খেয়াল করবেন কি করলাম, গা থেকে পা ধা সা। নুহু নামে নবীজিরে নবীজিরে, তো এখানে যে একটি কাজ আমি যেটি যা গানতে শুনেছি এটি হচ্ছে ঠিক এরকম, যেমন নবীজিরে, তো মানে ধাতে এসে ধা থেকে আবার রেতে যে সাথে আসা, যেমন নবীজিরে, ঠিক এভাবে। তো এটি যদি কয় দুইবার করি আমি, যেমন তারপর হচ্ছে ভাষালে অকুল পাথারে, ভাষালে, তো এখানে কিন্তু তার আর গা পর্যন্ত যাবে, আমার কণ্ঠ ওখানে যায় না, কারণ আমি কখনোই কণ্ঠ দিয়ে প্র্যাকটিস করি না। ভাষালে অকুল পাথারে, যেমন ভাষালে অকুল পাথারে নামের নবীজিরে, তো একসাথে যদি দুইবার এই লাইনটি করি তাহলে কীভাবে খেয়াল করবেন, যেমন নামের নবীজিরে নবীজিরে ভাষালে অকুল পাথারে নামের নবীজিরে ভাষালে অকুল পাথারে। তো আশা করবো বাজিয়ে দিলে পারবেন, শুদ্ধ নীল লাগছে এখানে আমাদের, কী কী লাগছে প্রয়োজন আরেকটু স্লো করে আরেকবার বাজিয়ে দিচ্ছি, যেমন একদম পুরো লাইনটা একসাথে বাজিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবার তারে মেহের করে পা থেকে সাথে, যেমন আবার তারে মেহের করে, একেবারেই সহজ।
যতটুকু সহজ করে তুলে দেওয়া যায় আপনাদের, এইটাই আমার উদ্দেশ্য। যেমন আবার তারে মেহের করে, খেয়াল করবেন কিভাবে, অথবা পা থেকে উঠে যাই, আবার আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে। যেমন আপনি আপনি লাগাও কিনারে, তো আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে, এতটুকু আমি একসাথে দেখাচ্ছি। যেমন আবার তারে মেহের করে আপনি লাগাও, তো এখানে কিন্তু ডাইরেক্ট পা থেকে রে, ডাইরেক্ট পা থেকে রে। যেমন আবার তারে মেহের করে, নি থেকে একবার সাথে যাবে, এখন আপনি লাগাও কিনারে, আপনি আপনি রে সা আপনি লাগ, একদম উপর দিয়ে চলে আসবে, এখন আর নিটি ব্যবহার করব না, আপনি লাগ। তারপর আবার এখান থেকে এলাহিয়াল মিন গলা, তো যতটুকু দেখালাম এতটুকু কিন্তু পুরো গানটি কভার করতে পারবেন। তো আমি এখন স্থায়ী অন্তরে একসাথে বাজিয়ে দিচ্ছি, কীভাবে খেয়াল করবেন, যাও অন্তরা বাজাচ্ছি।